লক্ষীপুরের কমলনগরে মেঘনার বাঁধ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। দুপুরে কমলনগর ও রামগতি বাঁচাও মঞ্চের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড 13 কিলোমিটার বাঁধ নির্মাণ কাজের অনুমতি দিলেও এখনও পর্যন্ত 5% কাজ হয়নি। তদারকি না থাকায় ঠিকাদাররা ধীর গতিতে কাজ করছেন। এতে কয়েকদিন আগে কানারখাল এলাকার নদীর তীব্র স্রোতে বাঁধ ভেঙে জোয়ারের পানিতে উপকূলে ভাঙন দেখা দিয়েছে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই ডালক কথা। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা, এমন অবস্থা হলো যে ভাই। রচনা ও পরিচালনা তুমি পালো, মারুফ খাও তুমি, মালাই খায় আরেকজনে, কেমন হইবো ভাই? তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতাছ না। ভাবি তুমি আমাকে না কথা শোনাতে আসবা না, আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো কি তেজ, একদম তেলে বেগুনে জ্বললা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল তেজটা কই ছিল? হ্যাঁ মতিনের বোন তার একবার লগে ভাগ্যে গেছিল, আবার চইলো হয়েছে ঘরের মধ্যে। তোমার তো সমাজ নিয়ে থাকুন না কেন? তোমার যত্নটাই তো মেয়ে, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো মা, কাজল অন্য মেয়েদের মতো না, স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই, তোমার বউ যে একটা কলম কিনে। আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো, এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলবো। তুমি কি করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। ওমা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিস হচ্ছে বা, আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধা দিয়া যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না, তোমার ছোঁয়া। ওইসে মিশা কথা কম কো চো, চেয়ারম্যান লাগে থাইকা থাইকা ভালোই মিশা কথা শিখছ। চিনো আসামি কেডা ভাইজি? হাই কেডা আমি তোমার মা ভাবি সংসারে থেকে প্রতিদিন এই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমার খুলে কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে? আমি আলাদা সংসার চাই ব্যাস, তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টেকাই পাই না, উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে, আমি একটু বিদেশ যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি আমি তোর বোঝাই কই না, ব্যাপারটা হচ্ছে কি আমি ভাই ওগুলো কি কইতেছে? না না, ও যে আমি তোমারে টাকা পাঠাইছি ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিছো, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই লা লাই বুক ঠান্ডা কথা কা, তুই আমাকে দুই ভাইয়ের মতো কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 NTV-তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।